আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, আপনার আত্মীয় স্বজন, বড় ভাই কিংবা এলাকার কোনো পরিচিত এজেন্ট অথবা অন্য যে কোনো মাধ্যমেই হোক চেষ্টা করে যাচ্ছেন, যেতে পারতেছেন না, আপনাদেরকে বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কিভাবে সরাসরি এম্বাসি অথবা সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা নিয়ে বিদেশ যেতে পারবেন। একদম কম খরচে লিগেলি ভিসা নিয়ে বিদেশ যাবেন, কোনো দালাল লাগবে না, কারো কাছে ভিসার জন্য দিনের পর দিন বসে থাকতে হবে না। যে সকল দেশের ভিসা বাংলাদেশিদের জন্য খোলা আছে সেই সকল দেশেই যেতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন, আপনারাও এই প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি এজেন্সি থেকে ভিসা নিয়ে যেতে পারবেন সরকার নির্ধারিত খরচেই। তো চলুন বন্ধুরা, আমরা স্ক্রিনের মাধ্যমেই দেখে নিই কীভাবে আবেদন করবেন এবং এজেন্সির সাথে সরাসরি যোগাযোগ করে ভিসা নেবেন। আপনারা সর্বপ্রথম আমি প্রবাসী অ্যাপে যাবেন, আপনাদের মোবাইল ইনস্টল করে আমি প্রবাসী অ্যাপে যাবেন। আমি প্রবাসী অ্যাপে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন চাকরি খুঁজুন, চাকরি খুঁজুন অপশানে ক্লিক করেন। চাকরি খুঁজুন অপশানে ক্লিক করে দেখতে পারবেন এখানে অনেকগুলা নিয়োগ অনুমতি আছে, বা এই যে এখানে অনেকগুলা এই চাকরি বিদেশে যাওয়ার জন্য যে ভিসা, এই যে এই ভিসাগুলো এখানে দেওয়া হয় আমি প্রবাসী অ্যাপে। আপনারা যে যে যার মতো ইচ্ছে করে এগুলো পড়ে পড়ে একটাতে ঢুকবেন। ঢুকার পরে এখানে দেখতে পারবেন এই যে আমি যেটাতে ঢুকছি পিডিএফ লেখা একটা অপশন আছে, হালকা যানবাহন ড্রাইভার লাগবে ওনাদের। ওই এই যে পিডিএফ লেখা অপশনে যদি ঢুকেন, ক্লিক করেন, তাহলে একটা লেটার আসবে, একটা লেটার আসবে। এই লেটারটাই হচ্ছে আপনার ডিমান্ড লেটার, এই লেটারটা হচ্ছে ডিমান্ড লেটার, মানে যে এই তাদের এই ডিমান্ডের লোক লাগবে, ঠিক আছে। এই পুরোপুরি এটা কিন্তু আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই ডিমান্ড লেটারটা আসে ইস্যু হয়, এখানে উপরে দেখতে পারবেন এগুলো, এটা পুরোটা পড়লে বুঝতে পারবেন। তো এই এখানে নিচে আবার ইয়ে আছে আবেদন করুন, তো আপনি এই চাকরির জন্য আবেদন করলে আবেদন করুন, ক্লিকতে ক্লিক করলে আবেদন হয়ে যাবে, ঠিক আছে। এরপর আরও অনেক আছে, আরও অনেক জব আছে, এই যে এগুলো আস্তে আস্তে দেখতে পারেন, যে ক্লিনার, তারপরে এই ড্রাইভার, এই সংযুক্ত আরব আমিরাত লেখা আছে এখানে, তারপরে দেশের নাম আছে, ঠিক আছে। এগুলো সব কিছু আপনারা দেখতে পারেন এখানে। এখানে আর একটা ইয়ে আছে, এখানে এই যে ক্লিনারের যে ইয়ে আছে, চাকরি আছে, তো এই এখানে ঢুকে ঢুকে এগুলোতে দেখতে পারেন। দেখার পরে এগুলো যোগাযোগ করুন, একটা অপশন আছে যোগাযোগ করুন অপশনে ক্লিক করবেন। যোগাযোগ করুন অপশনে গিয়ে গিয়ে আপনারা এই যে এগুলা এই এই ওদের সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা বলি, এখানে এই যে এই ডিমান্ড লেটারের মধ্যে দেখবেন উপরে এই এজেন্সির নাম লেখা আছে, এই এজেন্সির নাম লেখা আছে, এই এজেন্সির না এই এই যে এডিআর বাংলাদেশ, এই এজেন্সি আমি যেখানে এই যে ক্লিনার যে অপশনটা ঢুকছি এখানে এডিআর বাংলাদেশ যে ওদের এই এজেন্সির নাম, এই এজেন্সি আপনি ইয়াতে এই এজেন্সি আমি প্রবাসী অ্যাপে পাবেন এই এজেন্সির নাম। আপনারা এখানে এগুলা চাকরিগুলা খুঁজে 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 অ্যাপ্লাই করেন। আপনারা কিভাবে এজেন্সি খুঁজে পাবেন, এই যে চাকরি চাকরি নেওয়ার পর বা চাকরির জন্য আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে এজেন্সি কিভাবে খুঁজে পাবেন? এই যে এজেন্সি খোঁজার জন্য এই যে এখানে মধ্যখানে যে পাসপোর্ট অফিসের পাশে রিক্রুটিং এজেন্সি অফিস আছে, এই যে রিক্রুটিং এজেন্সি অফিসে যাবেন। রিক্রুটিং এজেন্সি অফিসে যাওয়ার পরে এই আপনার এখানে এই অনেকগুলা যে এখানে যতগুলা সরকার এই সরকার অনুমোদিত যে রিক্রুটিং এজেন্সি আছে এগুলা সব এই যে এখানে দেওয়া আছে, এই যে লিস্টে দেওয়া আছে, যে আপনি যে যার মাধ্যমেই বিদেশে যাবেন না কেন, এই যে এখানে সব ধরনের এজেন্সির নাম দেওয়া আছে। এখান থেকে যদি আপনি যে এজেন্সির এজেন্সির মাধ্যমে যাবেন ওই এজেন্সির নাম যদি এখানে খুঁজে পান, তাহলে মনে করবেন যে এটাই সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি, ঠিক আছে। তাহলে তাহলে আপনি এই ইয়াভাবে সরকারিভাবে বা এই যে মানে লিগেলি এই বিদেশ যেতে পারবেন। এই এখানে যদি লিস্ট না দেওয়া থাকে তাহলে, বা আরএল নাম্বার যদি না থাকে, তাহলে ভাববেন যে এটা অন্য, এখানে এটা সরকার অনুমোদিত না।
এই যে এখানে খোঁজ করুন অপশনে ক্লিক করে আপনার যে এজেন্সির নাম, ওই এজেন্সির নাম এখানে এই যে ইয়ে করলে আপনার চার্জ করলে কিন্তু চলে আসবে, যে আমি টর্ক ইন্টারন্যাশনাল কোম্পানি চার্জ করছি চলে আসছে। তারপরে আরেকটা তো মানে যে যে ইয়া এই এজেন্সি হোক এখানে সার্চ করলে চলে আসবে। তো আপনারা যে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে যে চাকরি খুঁজুন, যে ইয়া যদি ওইখান থেকে যদি যেতে চান, তাহলে আপনারা সরাসরি এই যে এখান থেকে এই ওনাদের নাম্বার নেবেন। এই যে নাম্বার নিচে কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে, এই যে নাম্বার দেওয়া থাকে সবগুলা, এই সবগুলো এজেন্সির নাম্বার কিন্তু নিচে দেওয়া থাকে, ঠিক আছে। অথবা আপনারা গুগল থেকে এগুলা সার্চ করে নাম্বার নিয়ে নিতে পারেন। গুগলে যদি সার্চ করেন এই যে চলাচল ওভারসিজ অথবা আলবুন ইন্টারন্যাশনাল, ওরা যদি গুগলে সার্চ করেন তাহলে গুগল থেকেও আপনি ওনাদের নাম্বারটা নিয়ে নিতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সকালে ভালো থাকেন, আর আপনারা কোনো দ্বিধাবোধ ছাড়াই এখান থেকে ভিসা নিয়ে যেতে পারেন বিদেশে, ঠিক আছে, এজেন্সির সাথে সরাসরি যোগাযোগ করে অল্প টাকায়। এজেন্সি কিন্তু খুব বেশি টাকা রাখে না। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।